আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আজকে সারাদিন খুব রোদ ছিল একদিন যদিও বৃষ্টি ছিল খুব কিন্তু আজকে খুবই রোদ ছিল এই সন্ধেবেলা এই আসরের পরে এসে কিছু কিছু বৃষ্টি ফোটা পড়তেছে বৃষ্টি হয়তো প্রপারলি আসবে না চারপাশের আকাশটা মেঘাচ্ছন্ন থাকলেও অনেক পরিষ্কার দেখা যাচ্ছে তারপর কিছু কিছু বৃষ্টির ফোঁটা পড়তেছে ভাদ্র মাসের আকাশ যেমন থাকে আর কি আবার বৃষ্টি আসতেও পারে বলা যায় না তো এই বিকেলবেলা আমি একটু আমাদের পেয়ারা বাগানে আসলাম পেয়ারা বাগানে আসলাম হচ্ছে পেয়ারা বাগানটা নিয়ে একটু চিন্তিত আছি কারণ হচ্ছে এই বৃষ্টির কারণে গাছের মধ্যে ফুল আসছে না নতুন করে ফুল আসার কথা কিন্তু ফুল আসছে না এই যে অল্প অল্প ফুল আসছে অল্প অল্পই হচ্ছে কিন্তু অধিকাংশ গাছের মধ্যেই ফুল আসছে না যেগুলো আগের পেয়ারা তো এই কারণে কিছুটা চিন্তিত এই কারণে একটা দেখতে আসলাম তো যাই হোক এখন কথা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো ফেসবুক পোস্টের মাধ্যমে দেখছেন যে আমার বাচ্চাদের জন্য শিশুদের জন্য নতুন একটা সিরিজ আসছে বাচ্চাদের পড়ার জন্য সিরিজ বই সেটা হচ্ছে সাহাবি সিরিজের পরে এখন আসছে হচ্ছে দরবেশ সিরিজ পাঁচজন দরবেশকে নিয়ে লিখেছি বাচ্চাদের জন্য শিশুদের জন্য তো এখানে আমি পয়েন্ট আকারে কিছু কথা বলি যেগুলো বলা অত্যন্ত জরুরি প্রথম কথা হচ্ছে যে বাচ্চাদের জন্যই কেন লিখতে হলো এই দরবেশদের জীবন এই দরবেশদের জীবনী অ্যাকচুয়ালি আমি আনছি এই কারণে যে আমরা এদের নাম অনেক শুনছি আব্দুল কাদের জিলানি রাবিয়া বুসরি মঈনুদ্দিন চিস্তি শাহজালাল রহমতুল্লাহ আলাই ইবনে তাইমিয়া রহমতুল্লাহ পাঁচজনের জীবনী আমি আনছি তো এদের নাম আমরা ছোটবেলা থেকেই বা এখনকার যারা শিশু তারাও হয়তো অনেকবার এদের নাম শুনছে দু একবার না হইলেও অন্তত শুনছে কিন্তু তাদের জীবনটা কি কেমন ছিল তাদের জীবন সেই ব্যাপারে তাদের তেমন কোনো ধারণা নাই তো এই যে ধারণা না থাকার কারণে আসলে আমাদের মধ্যে সৃষ্টি হয় হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং আমরা তাদের নিয়ে নানান ধরনের কিচ্ছা কাহিনী আমরা শুনি এই আমাদের দেশে যারা পীর ফকির আছে তারা দেখবে আব্দুল কাদের জিলানিকে নিয়ে মঈনুদ্দিন চিস্তিকে নিয়ে নিজামুদ্দিন আউলিয়া রাবিয়া বসরি এই যে তারপর শাহজালাল এই যে ধরনের যারা আধ্যাত্মিক মানুষ আছেন যারা দরবেশ আছেন তাদেরকে নিয়ে নানা ধরনের মিথ্যা বানোয়াট এবং নিজেদের জন্য যেটা প্রয়োজন সেই ধরনের কাহিনী তারা সে নিজেরা বানায় তো এই কারণে আমি চেষ্টা করছি যে অন্তত অথেন্টিক সোর্স থেকে তাদের জীবনটা নিয়ে আসতে এবং তাদের জীবনটা শিশুদের জন্য শিশুদের মতো করে বয়ান করতে এটা একটা কারণ দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে এই যে এই সুফি দরবেশদেরকে আমরা আসলে যে পরিচয়ে জানি যে তারা সুফি দরবেশ ছিল এবার দুর্গন্দি কি করতো হ্যাঁ খানকা টানকা ছিল এইসব কিন্তু আসলে বাস্তবিক কিন্তু এরকম না আমরা যেটা মনে করি যে তারা শুধু ওই আধ্যাত্মিক মারিফত তরিকত আল্লাহর সঙ্গে সম্পর্ক ওই মোরাকাবা করা এই ধরনের ই আমার মনে কিন্তু আসলে তাদের জীবন এরকম ছিল না আপনি যদি এদের জীবনই পড়েন যে এক একজন তো আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিলেনই একই সঙ্গে তারা জিহাদের ময়দানের মুজাহিদ ছিলেন তারা অন্যায়ের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে কথা বলতেন তারা সমাজ সংস্কার করতেন গরিব দুঃখীদের জন্য তারা বিভিন্ন সেবামূলক কার্যক্রম করতেন মূলত সমাজমুখী সমস্ত কার্যক্রম তারা পরিচালনা করতেন শুধু যে তারা ওই গুহাবাসী হয়ে এবাদতবন্দিগিতে লিপ্ত থাকতেন এরকম না সামাজিক সমস্ত কার্যক্রম তারা করতেন শুধু সামাজিক কার্যক্রম সামাজিক সেবামূলক কার্যক্রম সমাজের জন্য হিত যেটা হিত যেটা ভালো সেই জন্য সমস্ত কার্যক্রম তারা করতেন আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ তার যে মাদ্রাসা ছিল উনি যেখানে ওয়াজ করতেন মানুষকে হেদায়ত করতেন সেখানে বিরাট এক লঙ্গরখানা ছিল যখন ওইখানে মানুষ গরিব দুঃখী যারা আস থাকতো বা মুসাফির যারা থাকতো সব মানুষ এখানে এসে খাবার খাইত বিনামূল্যে এরপরে মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের ব্যাপারে তো আমরা জানি যে তার সেখানে এখনও সেখানে লঙ্গরখানা আছে আজমির শরীফে যে সেটা একদম তার জমানায় থেকে আসছিল সেইখানকার গরিব দেখু হিন্দু মুসলমান সবার জন্য উনি লঙ্গরখানা খুলছিলেন এরপরে ইবনে তাইমিয়ার কথা তো আমরা জানি উনি একজন মুজাহিদ ছিলেন দরবেশ হওয়ার পাশাপাশি উনি একজন মুজাহিদ ছিলেন উনি ওই সময়কার ঈদের বিরুদ্ধে যুদ্ধ করছেন এবং ওই সময়কার শাসক যারা ছিলেন তাদের সামনে সত্য বলতে উনি কখনো ভয় পান নাই এরপর শাহজালাল আল রহমতুল্লাহ আলম তো আল্লাহর পথে একটু বিরাট মুজাহিদ কিন্তু আমরা তাকে আধ্যাত্মিক মোড়কে মোড়াইয়া তাকে কি করছি যে সে শুধু ওই মাজার টাজার খানকা টানকা ব্যাস এর বাইরে আমরা তাকে কখন কিন্তু এই জনপদে হ্যাঁ এই পূর্ববঙ্গ এবং উত্তরবঙ্গ জনপদে ইসলাম প্রচার বাংলাদেশ ইসলামের ভিত্তি স্থাপন করার জন্য শাহজাল রহমতুল্লাহ আলহ যে কত বড় তার অবদান গোবিন্দর যে কাহিনী আমরা অল্প অল্প শুনি কিন্তু সেটা সে কিন্তু বাস্তব তো ওই যে মুজাহিদ তখনকার বাদশাহ ছিল বাংলাদেশের সুলতান ছিল হচ্ছে সুলতান শামসুদ্দিন শাহ তার একজন সেনাপতি ছিল সিকান্দার গাজী তো তার সঙ্গে একত্রিত হইয়া উনি তার দরবেশদেরকে নিয়ে তার যারা সঙ্গে যারা সুফি সাধক ছিল তার সাগরের শিষ্য ছিল তাদের সঙ্গে নিয়ে উনি সিলেট হামলা করছে এবং এখানকার হিন্দু রাজা যে অত্যাচারী জুলমবাজ রাজা ছিল তাকে পরাজিত করে তারপরে উনি সিলেট জয় করছেন এই খুবই এই যে এই যে এই ঘটনাগুলা এই কাহিনিগুলা এই কাহিনিগুলাকে আমরা জানি না কিন্তু ওইভাবে উপস্থাপনা করা হয় না এটা সবচেয়ে বড় ল্যাক অব নলেজ আমাদের যে এই কাহিনিগুলো আমরা এদিক ওদিক জানি যে শাহজালাল নামাজ দেয়া চইলা গেল হ্যাঁ এই এই ধরনের অতিমাত্রিক কথা আমরা জানি যদিও এগুলো হয়তো সত্য কারামত সত্য হইতেই পারে কিন্তু সমস্যা হচ্ছে যে এইগুলাকে আমরা শুধু শাহজালাল মনে করি বাস্তবিক যে শাহজালাল যে মুজাহিদ শাহজালাল যিনি নাকি ইসলামকে বাংলার দেশে প্রতিষ্ঠিত করলেন তার ব্যাপার আমরা তেমন একটা কিছু জানি না তো এই কারণে তাদেরকে তো এটা জানাতে হবে শিশুদেরকে এটা জানানো বেশি জরুরি কারণ হচ্ছে যে তারাই তো আগামী আমি এই কারণে শিশুদের নিয়ে লিখছি যে আমাদের আগামীটা আমারা যেভাবে নাকি আমি বাচ্চাদের আমাদের জন্য কখনো বই পাই নাই যে বইগুলা আমাদের জানা পড়া উচিত ছিল জানা উচিত ছিল আমাদের ইতিহাস সম্বন্ধে তো ছোটোবেলায় সেটা আমরা পাইনি তো আমাদের শিশু যারা যারা মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে হ্যাঁ ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক যে কোনো ধরনের মিডিয়ামেই হোক সে সব বাচ্চারা যাতে তাদের জীবনীগুলো পড়তে পারে সঠিক ইতিহাসটা জানতে পারে আর হচ্ছে এই পাঁচজন দরবেশ কেন দরবেশকে নিয়ে কেন লেখা হইল আমি আসলে আমার ইচ্ছা ছিল যে আমি এই বাংলা অঞ্চলের যারা সুফি সাধক বাংলা অঞ্চলের যারা দরবেশ তাদের নিয়ে লিখব তো তাদের নিয়ে লিখব আমি ইনশাআল্লাহ এবং লেখা শুরুও করে দিচ্ছি অলরেডি একটা বই শেষ হয়ে গেছে আর একটা বই লিখতেছি তো আমার ইচ্ছা আছে তাদের জন্য বইগুলো আরেকটু ছোটো করবো এগুলো প্রত্যেকটা বই চল্লিশ পৃষ্ঠা করে তো তাদের জন্য হয়তো আরেকটু ছোটো করব বইগুলো যাতে করে দামের মধ্যে ই হয় একটু দাম কম থাকে তো তাদের জন্য একসঙ্গে দশটা বই আমি লিখবো ইনশাল্লাহ তো আমি অলরেডি শুরু করে দিছি দুটা বই একটা বই লেখা হয়েছে আর একটা বই লেখা হচ্ছে তো এই দরবেশ তো তাদের নিয়ে লেখার ইসেই আমি চিন্তা করলাম যে আগে আমাদের যে আমাদের নুন যারা বেশি যারা সব পরিচিত তাদের জীবনীগুলো আগে লেখা হোক অন্তত এইটা পড়া বাচ্চারা অন্তত নিজেদেরকে পরিচিত করুক আসল জানুক যে দরবেশ কারা ছিল কীরকম তাদের জীবন ছিল মোটামুটি একটা পরিচয় হোক আব্দুল কাদের জিলানি এটা তো সবাই জানে রাবিয়া বসলিন নাম শুনছে তারা এরপর মহিনুদ্দিন চিস্তি শাহজালাল এগুলোর নাম শুনছে সবাই তো অনেকের নাম যারা শুনে নাই বাংলা অঞ্চলে অনেক এ ধরনের সুফি সাধক আছেন যাদের নাম শুনে নাই তাদেরকে যদি আমি শুরুতে নিয়ে আসি তো তাদের জন্য এটা আননুন হয়ে যাবে একটু কঠিন হয়ে যাবে চিনতে তো এই কারণে আগে নুন পার্সনদেরকে ইউনিভার্সাল দরবেশ যারা তো তাদেরকে আগে নিয়ে আসছি ইউনিভার্সাল দরবেশ আরও যারা আছে তাদের জীবনেও আমি আনবো বাচ্চাদের জন্য শিশুদের জন্য লিখতে এটা আমি বদ্ধপরিকর ইনশাল্লাহ চেষ্টা করবো সেগুলা ধীরে ধীরে নিয়ে আসতে এছাড়া শিশুদের জন্য আরও অনেক কাজ করার ইচ্ছা আছে আমার ফাঁকে ফাঁকে করে ফেলব এ আর বর্তমানে আরেকটা বই যেটা ছাপা হচ্ছে আমার সেটা অলরেডি ছাপা হয়ে গেছে বাধাই চলতেছে এখন এ জীবন পূর্ণ করো সেটাও বাজারে আসবে এই সপ্তাহে ইনশাল্লাহ এই সপ্তাহে ঢাকা যাব আশা করছি তো এই সপ্তাহে ঢাকা গেলে সেখানে বইটা নিয়ে সবার সঙ্গে কথাবার্তা হবে দেখা সাক্ষাৎ হবে আশা করি তো সবাই দরবেশ সিরিজের জন্য দোয়া করবেন এবং দরবেশ সিরিজ যাতে করে শিশুদের ভালো লাগে শিশুরা যাতে এটা পড়তে আনন্দ পায় এবং আনন্দের সঙ্গে যারা তারা যেন তারা তাদের অতীতকে জানতে পারে তাদের ইতিহাস জানতে পারে সেটা যেন হয় সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে লিখতে পারি সেই দোয়াও করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং হচ্ছে দরবেশির সঙ্গে থাকেন আল্লাহ হাফেজ